এবছর বৃষ্টিপাতের অভাবে কমলপুরের আমন ধান চাষিরা আমন ধান রোপণ করতে পারছে না। বর্তমানে আমন ধান রোপণ করার সময়। গত বছরে এমন মরশুমে মহকুমার সিংহভাগ কৃষক আমন ধান রোপণ করে ফেলেছিল। এবার এখনও কৃষকরা হাল চাষ করে আমন ধান রোপণ করতে পারেনি। কোনো কোনো চাষি নিজের পুকুর থেকে জল এনে জমিতে দিয়ে হাল চাষ করে আমন ধান রোপণ করছে। তার একমাত্র কারণ মরশুমে বৃষ্টিপাত নেই। রাজ্যের অনেক মহকুমায় এই মরশুমে বৃষ্টিপাত হলেও কমলপুর মহকুমায় বৃষ্টির দেখা নেই। এ বিষয়ে কমলপুর দুর্গাচৌমুহনী মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা জানান, গত বছরের তুলনায় এবার বৃষ্টি নেই বললেই চলে। গত বছর আমন মরশুমে মহকুমায় বৃষ্টিপাত হয়েছে 244.8 মিলিমিটার, এবার এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 162.1 মিলিমিটার, যা গত বছরের তুলনায় 82.7 মিলিমিটার কম। কৃষি তত্ত্বাবধায়ক আরও জানান, গত বছর বৃষ্টিপাত ঠিকঠাক হওয়ায় কমলপুর দুর্গাচৌমুহনী কৃষি তত্ত্বাবধায়কের অধীন ধান চাষ হয়েছে 4,423 হেক্টর জমিতে। এবার বৃষ্টি না হওয়ায় ধান চাষ হয়েছে 354 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 4,069 হেক্টর কম। আমাদের দুর্গাচৌমুহনী এগ্রি সাব ডিভিশনের যে এরিয়া কাভারেজ হওয়ার কথা, যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল 4,423 হেক্টর, এই টার্গেটের মধ্যে মাত্র আমাদের 354 হেক্টর কাভার হয়েছে। এই এরিয়া কাভারেজ না হওয়ার মূল কারণ হলো বৃষ্টিপাত, যে গত বছরের তুলনায় এবারে অতিরিক্ত কম বৃষ্টিপাত হয়েছে। গত বছর জুলাই মাসে 244.8 mm বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু এখন এবার জুলাই 2021-2022 জুলাই 2022 বৃষ্টিপাত হয়েছে মাত্র 162 mm। তো গত বছর তুলনায় 82.7 mm বৃষ্টিপাত কম হয়েছে। এই বৃষ্টিপাত কম হওয়ার কারণে আমাদের কৃষকদের মার খাচ্ছে এবং এরা কাভারেজ হচ্ছে না। এদিকে কৃষক ফায়েজ মিয়া জানান, সময় মতো বৃষ্টি না হওয়ায় আমন ধান চাষ করা যাচ্ছে না। আমরা বৃষ্টির অভাবে বিপাকে পড়েছি। এলাকার জলের পাম্প মেশিন বিকল, জল আসে না। এখন বৃষ্টি একমাত্র ভরসা। আমরা এখানে এখন জলসারের ব্যবস্থা নাই। আমরা এই যে রোয়া সার লাগাইতাম, সেমনি আগে তো বৃষ্টির উপর নির্ভরশীল হতাম। একটা পাম্প হাউস যে লাইন দিছে, এটা তো জল আয় না। আমরা কিভাবে আমরা কৃষকরা এই মাঠে রোয়া লাগাইতাম, একটা জলের ব্যবস্থা করিয়া দিলে আমরা খুবই। এখন বৃষ্টির অপেক্ষায় আছে কৃষকরা। চাষের ক্ষেত্রে বৃষ্টির জলই তাদের একমাত্র ভরসা বলে এমনটাই অভিমত কৃষকদের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।